30,000 টাকার চুক্তিও হয়। কিন্তু সব পরিকল্পনার গুড়ে বালি পড়ে বিমানবন্দর পুলিশের তৎপরতায়। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবাই আমার সালাম নেবেন। আশা করি আপনারা সুস্থ এবং নিরাপদে আছেন। আমি আছি মোহাম্মদ খলিল, আপনারা দেখছেন বিডি নিউজ নাও। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেক রিপোর্ট শুনেছেন, ভিডিও দেখেছেন, পত্রপত্রিকায় পড়েছেন এয়ারপোর্টে চুরির দৃশ্য। এয়ারপোর্টে কিভাবে ছিনতাই হয়, কৌশলে চুরি হয়, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এয়ারপোর্টে কৌশলে চুরি হয়, সিসি ক্যামেরা থাকার পরও কিভাবে চোর চুরি করে, এখন আপনাদের সামনে কথা না বাড়িয়ে সেই ভিডিও ক্লিপটি শেয়ার করব। সাথে থাকুন। বেলা 12টা, সোয়েটার পরা ও গলায় মাফলার পেঁচানো এই ভদ্রলোক হাঁটাহাঁটি করছেন শাহজালাল বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের বাইরের করিডোরে। দেখে মনে হবে কারো জন্য হয়তো অপেক্ষা করছেন, আসলে পরখ করার ব্যাপার কি তার মতিগতি। হঠাৎ একটি ট্রলি ঘিরে বাড়ে তার উৎসাহ। নজর ট্রলির একদম ওপরে থাকা ছোট্ট লাগেজে, ধরতে গিয়েও ধরলেন না। কয়েক মুহূর্তেই সিদ্ধান্ত বদল, ঝোপ বুঝে কোপ, ছো মেরে উধাও কালো রঙের ব্যাগটি নিয়ে। তার কিছুদিন আগের ঘটনা, সেই একই লোক, এখানে তার মাফলার গলায় নয় মাথায় পেঁচানো, ঠিক একইভাবে ঘোরাঘুরি, নজর পাশে থাকা লাগেজে, এক্ষেত্রেও ছো মেরে হাওয়া, মাথায় হাত যাত্রীর। অসহায় হয়ে দৌড়াদৌড়ি ছাড়া যেন আর কিছুই করার নেই যাত্রীটির, তো যা করার করে নেন সেই টুপি পরা ব্যক্তি। ইতালি প্রবাসীর পকেট থেকে তুলে নেন মানি ব্যাগ ও টাকা। পরে প্রবাসী বিমানে ওঠার পর টের পান শিকার হয়েছেন পকেট মারের। এটা নিয়ে পরে যোগাযোগ করলে চুরি যাওয়া টাকা উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করে বিমানবন্দরের অভিনব চোর আব্দুল কাদিরকে মেলে চুরির আরও কিছু প্রমাণ। তাকে নিয়ে যাওয়া হয় তার সোনারগাঁওয়ের বাড়িতে। টিনশেডের বাড়িতে ঢুকতেই চক্ষু চড়ক গাছ, এখানে সারি সারি করে রাখা লাগেজ ও ব্যাগ। দেখলে মনে হতে পারে কিছুক্ষণ পরই দেশের বাইরে রওনা হবেন যাত্রী। পরে এসব লাগেজ থেকে উদ্ধার করা হয় মোবাইল, স্বর্ণালঙ্কার, কাপড় সহ আরও অনেক চুরি যাওয়া পণ্য। পুলিশ বন্ধুরা ভিডিও ক্লিপটি দেখলেন, ভিডিও ক্লিপটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে এখানে চুরি হয়, ছিনতাই হয়। প্রবাসীরা কত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে আসে, অথচ আপনার সংক্ষেপে চুরি করে নিয়ে যায় তাদের লাকিজ, টাকা পয়সা, অনেক সময় গুরুত্বপূর্ণ মালামাল। এর মধ্যে কার দোষ দিবেন, যাত্রীর না নিরাপত্তা বাহিনীর না চোরের? চোর তো অপেক্ষায় থাকে সুযোগ পেলেই চুরি করবে, কিন্তু সিসি ক্যামেরা থাকার ফলে সঠিকভাবে প্রশাসনের নজরদারির কারণে অনেকে এই চুরি হওয়া মাল ফেরত পায়। তাদেরকে ধন্যবাদ জানাই, তারা যেন আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি ভালোভাবে নজর রাখে এবং তাদেরকে এয়ারপোর্টে নিরাপত্তা দেয়। আর যারা এই চুরি করে তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি জানাচ্ছি। তো বন্ধুরা সবসময় ভালো থাকেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।